সহ শিশুকন্যা অসহায় অবস্থায় দেড় ঘন্টা ধরে মাঝ রাস্তায় অপেক্ষা করার পর ফের হাসপাতালের পাঠানো অ্যাম্বুলেন্সে করে বাড়ির উদ্দেশ্যে রওনা দেয় কাটোয়া মহকুমা হাসপাতাল থেকে সরকারি অ্যাম্বুলেন্স মাতৃযানে করে সদ্যজাত শিশু কন্যাকে নিয়ে বাড়ি ফিরছিলেন অর্জুন বাসিন্দা নার্গিস খাতুন কাটোয়া কড়ুই রাস্তায় সেতু বৃষ্টির জলে ভেসে যাওয়ায় অ্যাম্বুলেন্স নিয়ে যেতে রাজি হয়নি অ্যাম্বুলেন্স চালক শিশুকন্যার সহ প্রসূতিকে মাছ রাস্তায় নামিয়ে দিয়ে অ্যাম্বুলেন্স চলে যায় সদ্যগত শিশুকন্যার সঙ্গে থাকা দিদা আশরাফি বিবি বলেন চালককে ঘুরপথে পথে পৌঁছে দেওয়ার কথা বলেও কোনো লাভ হয়নি মাতৃযান চালককে ফের কাটোয়ায় ফিরিয়ে নিয়ে যেতে বললেও দুশো টাকা লাগবে বলে অভিযোগ করেন আশরাফি বিবি আমার মেয়েকে কাটোয়ার বড় হাসপাতালে ভর্তি করেছিলাম যে আমার মেয়ের বাচ্চা হয়েছে আজকে তিন দিন কাটোয়া থেকে অ্যাম্বুলেন্সে বাইরে আসার জন্য অ্যাম্বুলেন্স করে দিয়েছিল দিয়ে এখানে রাস্তায় এসেছিলো মাঝ রাস্তায় এসে এখানে একটু জল আছে ওই জন্য নামিয়ে দিয়ে পালিয়ে গেলো বললো আর অ্যাম্বুলেন্স যাবে না আমি বললাম আমাকে একটু ঘুরিয়ে নিয়ে চলো দিয়ে আমাকে ওই অন্য রাস্তা দিয়ে তাও নিয়ে গেল না বলছে আমাদের অত পয়সা নাই অত আমরা তেলের খয়ে দিতে পারবো না এই বলে আমাকে নামিয়ে দিয়ে চলে গেল আমি নামতে চাইছি না আমাকে সেই তাড়াতাড়ি বলছে নামো শিগিরি নামো এই বেশি আর যাবো না নেমে পড়ো বলছি পড়ো এর বেশি আর যাবো না আমার কাছে আমার কাছে পয়সা চাইলো আমি বলছি এখানে রাস্তায় নামিয়ে দিলে তুমি পয়সা কোথাও পাবো আমার কাছে একটাও পয়সা নাই আমি এখান থেকে আমার আমার কাছে মাত্র পঞ্চাশটা টাকা আছে এই পঞ্চাশটা টাকা আমি বাড়ি যাব কী করি না আমি পয়সাটা দেবো এই বললাম দিয়ে পয়সাও আর নেয়নি হ্যাঁ আমি বললাম এটা দিয়ে ঘুরে চলো তোমাকে বাড়ি গিয়ে পয়সা দেওয়া হবে তবু বল লিয়ে না। কি করবে এখন? এখন এবার আমি কি করবো এখন এখানে দাঁড়িয়ে আছি ঝাড়া এক ঘন্টা হয়ে গেল এক ঘন্টার উপর হয়ে গেল তাও এখন কোনো ব্যবস্থা নাই। এই পানির জন্য বলছে এই পানি আছে যাব না। তিন দিন কার বাচ্চা। আজ তিন দিন হয়েছে। প্রবল বৃষ্টির জেরে কাটোয়া কুড়ুই রাস্তার উপরে থাকা ফড়ি নদীর সেতু জলে ভেসে যাওয়ায় প্রসূতি সহ শিশুকন্যাকে মাঝ রাস্তায় নামিয়ে দিয়েছিল মাতৃযানের চালক প্রসূতির মায়ের আবেদন নিবেদন চালক কান্দি নাইনি অর্জুনডিহির বাসিন্দা নার্গিস খাতুন তিন দিনের সদ্যজাত শিশুকন্যাকে নিয়ে কাটোয়া এক নম্বর ব্লকের তলার কাছে অসহায় অবস্থায় বসে থাকেন দীর্ঘ সময় ধরে রাস্তার পাশে প্রসূতি তার শিশুকন্যাকে কোলে নিয়ে বসেছিলেন প্রসূতিদের জন্য হাসপাতালের মাতৃযান পরিষেবা বিনা পয়সায় পাওয়া যায় তাহলে কিভাবে ওই মাতৃযান চালক দুশো টাকা চাইলো শিশু শিশুকন্যার বাড়ির লোকের কাছে তা নিয়েও প্রশ্ন উঠছে অ্যাম্বুলেন্স করে নিয়ে এলো হসপিটাল থেকে কাঁটার হসপিটাল থেকে দিয়ে নিয়ে এসে এর বললো জল যাব না পয়সা চাইলো দুশো টাকা চাইলো দে বললাম বেশ আগে দিয়ে আসাম তারপর দেবো

তো ওনারা এখানে বললো আমাকে যতটা জল আছে ততটা গিয়ে নামিয়ে দেবে আমি ওনাকে বললাম যে ডেলিভারি বে তুমি হাঁটতে পারবে না আর সেই ক্ষেত্রে আমি কী করবো তো ওনারাও রাজি হলো যে যতটা জল আছে তারপর যদি গাড়ি না যায় সেখানে আমাকে নামিয়ে দেবে তুমি চলে আসবে আর ওইখানে যখন যে জল দেখেছি তখন ওরা বলছে না আমি তোমার যেতে পারবো না তো তোমাকে কিছু টাকা দেবো আমাকে বাড়ি বন্ধু ঘুরে দিয়ে আসো মানে সেটা তো আমাদের কিলোমিটার যা কিলোমিটার দিয়েছে ওই কিলোমিটার বেশি হোক হবে ওটা তো সেখানে আমি যেতে পারবো না তাই ওখানে নামিয়ে দিয়ে আমি চলে এসেছি না এখান থেকে বলে দিয়েছিল যে বলে কাউন্টার থেকে যে কিলোমিটার ম্যাপে যা আছে কিন্তু জল জল উঠলে বা রাস্তা কাটা থাকলে সেখানে ঘুরে গেলেও টাকা পাওয়া না সেরকম তো আমাদের হাসপাতাল সুপার তো তাই বলছে হ্যাঁ কিন্তু সেটা তো আমরা জানি না না সেরকম জানলে পরে আমরা ঘুরে দিয়ে আসতে পারতাম তো তুমি টাকা চাইলে কেন আমি টাকা চাইনি পেশেন্ট পার্টি বলছে আমাকে বাড়ি বন্ধু দিয়ে তবেই টাকা দেবো নাহলে দেবো না না তাহলে আপনাকে টাকা চাইনি তো আপনাকে তার নামই দিয়ে কেন উনি বললো আর তো যেতে পারবে না তাহলে তুমি কি করবে তাহলে আমি কাটোয়া রিটার্ন যাবো বলে বেশ ঠিক আছে ওদিকে কেন কাটোয় নিয়ে আসলেন না ওরা বললো না আমাদের লোকজন আসে দেখি কী বলে তারপর দেখবো আমরা তুমি মনে করছো এই কাজটা ঠিক করেছো না ঠিক নয় কিন্তু আমাকে বাধ্য হয়ে ওরা বললো আমার বাইরে লোক আসে দিয়ে দেখবো ওনারা বললো বাইল লোক আসুক কথা বলি তারপরে তাহলে অতক্ষণ তো আমি দায় থাকবো না ওখানে আরও তো পেশেন্ট আছে আমার সেখানে তো নামা যাবে হাসপাতালের সুপারকে বিষয়টি ফোনের মাধ্যমে জানানো হলে তিনি জানান ওই মাতৃযান চালকের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ করা হবে তদন্ত করে দোষ প্রমাণ হলে লাইসেন্স পর্যন্ত বাতিল করা হবে তিনি আরও বলেন অ্যাম্বুলেন্স পাঠানো হচ্ছে যত তাড়াতাড়ি সম্ভব প্রসূতিকে বাড়ি ফিরিয়ে দেওয়ার ব্যবস্থা করা হবে প্রায় দেড় ঘন্টা ধরে রাস্তার ধারে বসে থাকার পর অবশেষে সংবাদ মাধ্যমের কাছে এই খবর পেয়ে হাসপাতালের সুপার মাতৃযান এজেন্সির মালিককে ফোন করে ঘটনার কথা বলে ফের মাতৃযান পাঠিয়ে দেয় দেড় ঘন্টা পর নার্গিস খাতুনকে নিয়ে এজেন্সির মালিক ঘুরপথে পথে নার্গিস খাতুনকে নিয়ে অর্জুন দেহের উদ্দেশ্যে রং দেয় ব্যুরো রিপোর্ট নিউজ নেটওয়ার্ক সেভেন হলমার্ক সোনার গহনা কেনার একমাত্র ঐতিহ্যশালী স্বর্ণ প্রতিষ্ঠান শ্রী ধীরেন্দ্রনাথ দত্ত গোল্ড প্রাইভেট লিমিটেডের শ্রী সুখেন দত্তের দোকান ঠিকানা কাছারি রোড চৌরাস্তা টেলিফোন ময়দান কাটোয়া কাটোয়া শহরের অন্যতম প্রাচীন ব্যবসায়ী প্রতিষ্ঠান নিউ শ্রী গৌরাঙ্গ টি স্টোর প্রসিদ্ধ চা ব্যবসায়ী খুচরো ও পাইকারি চায়ের এই প্রতিষ্ঠান শহরে প্রায় আশি বছর ধরে সুনামের সঙ্গে ব্যবসা করে চলেছে ঠিকানা কাটোয়া স্টেশন বাজার চৌরাস্তা